মৃত্যুর কষ্ট কি ভীষণ তা জীবিত কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। সাধারণ এবং স্বাভাবিক মৃত্যু আমাদের সবার কাম্য, কিন্তু তারপরেও অনেকে পেতে হয় অস্বাভাবিকতা মৃত্যু। পরবর্তী কাজ হচ্ছে কবর দেওয়া, কিন্তু আজও এই পৃথিবী অনেকই কিছু ঘটে। ভুলবশত জীবিত অবস্থায় কবর দেওয়া হয়েছে এমন কিছু সত্যিকারী কাহিনী নিয়ে পড়ুন। ভার্জিনিয়ার ম্যাকলন্ডন, 1851 নিউ ইয়র্ক। অসুস্থ হয়ে মারা যাবার পর একই কবর দেওয়া হয়, কিন্তু তার মা বিশ্বাস করতে পারছিলেন না যে ভার্জিনিয়ার মৃত্যু হয়েছে। তাকে কেউ মানে ছিল না, সবাইকে অন্তত একবার কবর খোঁড়ার জন্য অনুরোধ করে তিনি। অনেকেই চেষ্টার পরে কবর খোঁড়া হয়, মায়ের বিশ্বাস ঠিক হলো। দেখা গেল ভার্জিনিয়ার কবর তার কাপড় ছিঁড়িয়ে ফেলেছে এবং নিজের হাত কামড়ে মাংস আলাদা করে ফেলছে। তার কবরের ভেতরে এভাবে মৃত্যু হয়। ম্যাডাম বেলান্ডেন্ট, 1896 ইংল্যান্ড। মৃত্যুর পর তাকে একটা স্কুলের পাশে সমৃদ্ধ করা হয়। পরের দিন স্কুলের ছাত্ররা আসল কবরের ভেতর থেকে গোয়াঙ্গুই শব্দ শুনতে পায়। ছাত্রছাত্রী কবর খুঁড়ে বেলান্ডাকে বের করা হয় এবং সে তখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। কবরের ভেতরে মৃত্যুর যন্ত্রণায় সে নিজের হাত ও মুখ আঁচড়ে শেষ করে ফেলেছে। কলিনস, 1886 কানাডায়। এই মেয়েটাকে কবর দেওয়ার কিছুদিন পর মৃত্যু অন্য জায়গায় সরানো দরকার হয়। কবর খুঁড়িয়ে দেখা যায় কলিসনস মৃত্যু যন্ত্রণায় তার কাপড় ছিঁড়ে ফেলেছে। তার হাত দুটো মাথার পিছনে হাত পা ঠান্ডা হয়ে যায় এবং তার পুরো শরীর শক্ত হয়ে যাওয়ার সবাই ভেবেছিল বোধ হয় মারা গেছে। যেখানে তাকে কবর দেওয়া হয় একটা গুজবের কারণে তার কফিন খোঁড়া হয়। লাশ বের করে দেখা যায় জেকসিনিস এর হাতে তার ছেঁড়া চুল, তার নখে ও মুখে রক্তের দাগ, আর কফিনের গায়ে নখের আঁচড়। সম্ভবত মৃত্যুর যন্ত্রণায় সে নখ দিয়ে কফিনের গায়ে আঁচড় কেটে তা খুলতে চেয়েছিল। ম্যাডাম ববিন, 1901 আফ্রিকা। এনার মৃত্যুর মতো ভয়ানক মৃত্যু করে হয়েছে কিনা তা মনে হয় না। ইয়েলো ফিভারে আক্রান্ত ববিন ছিলেন অন্তত সত্ত্বেও হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে যাওয়ার তাকে মৃত্যু ঘোষণা করে এবং কবর দেওয়া হয়। এক নার্সের কথাই ববিন এ তার বাবা ও তার কবর খোঁড়ার ব্যবস্থা করে যা দেখা যায় তা বর্ণিত। ববিনের কবরের মধ্যে বাচ্চা হয়েছে এবং দুজনের ওখানে মৃত্যু বরণ করেছে। আসুন সবাই স্বাভাবিক মৃত্যুর জন্য প্রার্থনা করি।